স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় ফুটবলের এক নক্ষত্র পতন, প্রয়াত প্রাক্তন ফুটবলার মোহাম্মদ হাবিব। কলকাতা ময়দান হারালো বড়ে মিয়াকে। ষাট ও সত্তরের দশকে কলকাতা ও ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন তিনি। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানে খেলেছেন তিনি। 1977 পেলের কসমসের বিরুদ্ধে মোহনবাগান দলের অন্যতম সদস্য ছিলেন লড়াকু এই ফুটবলার। 1970 সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী ভারতীয় ফুটবল দলে ছিলেন তিনি। খেলা ছাড়ার পর কোচিং করিয়েছিলেন মোহনবাগান ও মোহামেডানে। হায়দ্রাবাদে তার জন্ম হলেও মোহাম্মদ হাবিবের ফুটবলার জীবনের উত্থান ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায়। 1966 সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তিনি। লাল হলুদ জার্সিতে খেলেছিলেন বেশিরভাগ সময়, যদিও মোহনবাগানের জার্সিতে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন হাবিব। ইস্টবেঙ্গল, মোহনবাগান থেকে মোহামেডান, কলকাতার বড় দলে চুটিয়ে খেলা এই কিংবদন্তি ফুটবলার বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন। 1980 সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার, 2015 সালে পেয়েছেন ভারত গৌরব পুরস্কার। 2019 সালে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ ফুটবল জীবনের স্মৃতি অবশ্য আর কিছুই প্রায় অবশিষ্ট ছিল না। জানা গেছে পার্কিনসন রোগে আক্রান্ত হয়েছিলেন হাবিব। ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল তার ফেলে আসা সবুজ মাঠের সব সোনালী স্মৃতিগুলো। কাউকে সেইভাবে চিনতে পারতেন না, অসংলগ্ন কথাবার্তা বলতেন, চলাফেরার শক্তি হারিয়েছিলেন তিনি। 15 আগস্ট বিকেল 4:30 নাগাদ হায়দ্রাবাদে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 74 বছরের মোহাম্মদ হাবিব, আমাদের সবার প্রিয় ভারতবর্ষের অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ হাবিব। তার প্রয়াণে ভারতীয় ফুটবলে এক অপূরণীয় ক্ষতি বলা যায়। তার আত্মার শান্তি কামনা করি আমরা নিউজ বাংলা পরিবার, সাথে তার পরিবার পরিজন ও অসংখ্য অনুরাগীদের জানাই আন্তরিক সমবেদনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।